চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার আজকের ক্লাসের শিক্ষণফল। জীববিজ্ঞান বিষয়ের এসএসসি প্রস্তুতি হিসাবে আজকে আমি আলোচনা করব হৃৎপিণ্ডের গঠন। ষষ্ঠ অধ্যায়ের জীবে পরিবহন বিষয়বস্তু থেকে আমার আজকের ক্লাসের শিক্ষণফল হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চিত্র দেখতে পাচ্ছ এটি একটি হৃৎপিণ্ডের চিত্র। বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁফা অঙ্গ। এটি যে অনুচ্ছিক পেশি দ্বারা গঠিত তোমরা তা দ্বিতীয় অধ্যায়েই জেনে এসেছ। হৃৎপেশি নামক এক বিশেষ ধরনের অনুচ্ছিক পেশি দ্বারা গঠিত। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। এর প্রাচীর থাকে তিনটি, বহিঃস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্থরের নাম হলো মায়োকার্ডিয়াম আর অন্তঃস্থর বা এন্ডোকার্ডিয়াম। বহিঃস্তর কি দ্বারা গঠিত? যুজক কলা দিয়ে গঠিত। এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে এবং এটি আবরণী কলা দিয়ে আবৃত থাকে। মধ্যস্থর বহিঃস্তর ও অন্তঃস্থরের মাঝখানে অবস্থান করে এবং এই স্তরটি গঠিত হয় দৃঢ় অনুচ্ছিক পেশি দিয়ে। অন্তঃস্তর সবচেয়ে ভেতরের স্তর। হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো এখানে দেখতে পাচ্ছ, এই প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দিয়েই আবৃত থাকে। এই স্তরটি হৃৎপিণ্ডের যে কভার্টিকাগুলো আছে সেগুলোকে আবৃত করে রাখে। হৃৎপিণ্ডের ভিতরের স্তর ফাঁফা এবং চার প্রকোষ্ঠে বিভক্ত। উপরের যে দুটি প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ সেই দুটি প্রকোষ্ঠ নিচের দুটির চেয়ে আকারে ছোট। উপরের প্রকোষ্ঠ দুটিকে বলে ডান ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে বলে ডান এবং বাম নিলয়। অলিন্দ দুটির প্রাচীর তুলনামূলকভাবে পাতলা থাকে আর নিলয়ের প্রাচীর থাকে পুরু। অলিন্দ ও নিলয় যথাক্রমে আন্ত অলিন্দ পর্দা ও আন্তনিলয় পর্দা দিয়ে পরস্পর পৃথক থাকে। হৃৎপিণ্ডের উভয় অলিন্দ এবং নিলয়ের মধ্যে যে ছিদ্র থাকে তা খোলা বা বন্ধ হওয়ার জন্য ভালভ বা কপাটিকা থাকে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্র পথ তিন পাল্লা বিশিষ্ট ট্রাইকাসপিড ভালভ দিয়ে সুরক্ষিত। একইভাবে বাম অলিন্দ এবং বাম নিলয় দুই পাল্লা বিশিষ্ট বাইকাসপিড ভালভ দিয়ে সুরক্ষিত থাকে। মাইট্রাল ভালভ নামেও এই ভালভটি পরিচিত। মহাধমনী ও ফুসফুসীয় ধমনীর মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। এদের অবস্থানের ফলে পাম করা রক্ত একই দিকে চলে এবং এক ফোঁটা রক্ত উল্টো দিকে ফিরে আসতে পারে না। আশা করছি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে যে চিত্রটি দেখছ এটি তোমাদের বইয়েরই চিত্র। এই চিত্রতে দেখো এখানে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা আমরা দেখতে পাচ্ছি। এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে সমস্ত দেহ থেকে রক্ত ডান অলিন্দে আসে এবং আমরা দেখতে পাচ্ছি ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে বাম অলিন্দে রক্ত আসে। এই চিত্রে আমরা দেখছি মহাধমনী। এই মহাধমনী দিয়ে বাম নিলয় থেকে রক্ত সারা দেহে পৌঁছায়, অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছায়। এবং আমরা ফুসফুসীয় ধমনী দেখছি। এই ফুসফুসীয় ধমনী দিয়ে ডান নিলয় থেকে রক্ত ফুসফুসে পৌঁছায়। এই রক্ত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমি এর পরের ক্লাসে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে
রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।